Kim Kim Om? Mura Mu. সরচিত কবিতা নাটক এইগুলি তো ছিলই, তাছাড়াও বিভিন্ন জায়গার মধ্যে তার শিবির করা, বিভিন্নভাবে ওনাদের সমাজকে সাহায্য করা, এটাই ছিল ওনার মূল ব্রত। তো সেখানে আজকে আমরাও আমন্ত্রিত থেকে আমরা আমার আমি অবশ্য একটি ব্যতিক্রমী ব্যাপার, এখানে মহিলা দিনভর অনুষ্ঠান তথা বসন্ত উৎসব, সে তো বটেই বসন্ত উৎসব, বসন্ত এসে গেছে, বছরে ছয়টি ঋতু, তার মধ্যে গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ, শীত, বসন্ত। বসন্তকালটা আমরা সত্যিই একটু ভালোভাবে থাকি। বসন্তকাল মানে প্রেমের একটা মাসিক মাসে করে চলে, কিন্তু ওই প্রেম ভালোবাসাটা যদি সুরক্ষিত থাকে, এই জন্যই এই বসন্ত উৎসবটা পালন করা সবচেয়ে গায়। আমরা বসন্ত উৎসবের মাধ্যমে প্রেম ভালোবাসাটারে যাতে কুরুচিপূর্ণ না হয়, যাতে আন্তরিক হয়, সেটার জন্য আমাদের একটা ভাবনা থাকবে এই আজকের অনুষ্ঠান থেকে। কারণ আমরা দেখি, যদিও আমি একটা ব্যতিক্রমী জায়গায় আছি, আমার শিশু কমিশনে আছি, আপনারা সবাই জানেন, কিন্তু আমি আজকের দিনে যারা বয়স্ক বৃদ্ধারা এত সুন্দর কবিতা, এত সুন্দর শিল্পী, এখানে বা কালকেও একটা প্রোগ্রাম গেছে।